নমস্কার বন্ধুরা, দেখো আজকে আমি চলে এসেছি ধান ঝড়াই কাজে। এখানে সবাই লেগে গেছে, আমার একটু দেরি হয়ে গেল কারণ বাড়িতে একটু কাজকর্ম সেরে আসতে হলো। তো চলো দেখো আমি কিভাবে ধান ঝড়াই। এটা প্রোটেকশনের জন্য নিয়ে নিলাম চশমা। হ্যাঁ বন্ধুরা দেখো, এবার আমি ধানে যে কুটুরিগুলো হয়েছে না, খড়গুলো ছোটো ছোটো, ওগুলোকে ঝেঁটিয়ে পরিষ্কার করতে হবে, নইলে এই ধানগুলো আড়তে বিক্রি করতে গেলে সমস্যা হবে, কেউ নিতে চাইবে না। তো দেখো আমি কীভাবে এগুলো পরিষ্কার করি। হ্যাঁ বন্ধুরা দেখো, এইগুলো ধানের আগড়া, এগুলো আলাদা করতে হবে। আর এই যে পুকুরি, এগুলো পরে আবার মারতে হবে। হচ্ছে আগড়া, এগুলোর মধ্যে কিন্তু ধান নেই, এগুলো পুরো ছেলে বাদ দিতে হবে। আর এই যে পুটুরি, এর ভিতরে প্রচুর ধান রয়েছে বন্ধুরা দেখো। এইগুলোকে গরু দিয়ে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে মারতে হবে, তারপরে এখান থেকে ধান বের হবে, সেগুলো আবার ঝেড়ে বিক্রি করতে হবে, ওর সাথে একসাথে করে দিতে হবে। এগুলো প্রচুর ধান এইভাবে বড়গুলো আলাদা করার পরে ধানগুলো বের হবে। আর এই দিকটা এসো বন্ধুরা দেখো, ওটা আমার দাদু ও খড়, ওই যে গরু গাড়ি করে ধান আনতে চললো মাঠে থেকে, এখনো ধান আছে কিছু। আর এই যে দাদু, যে খড়ে তারা বাঁচছে, এগুলো ফল দেওয়া হবে, খড়গুলো যাতে অনেকদিন বাঁচিয়ে রাখা যায়, গরুতে খাবে তো, সে কারণে ঠিকভাবে রাখতে হবে। তো এগুলো সাজাচ্ছে আমার দাদু, এটা আমার দাদু হয়। হ্যাঁ এগুলো এই দেখো বন্ধুরা, এগুলো হচ্ছে ধান। এই দেখো এবছর ধান ভীষণ ভালো ধান হয়েছে, একটার ওজন অনেক, আর খড়গুলো বেশ লম্বা লম্বা হয়েছে। তো এগুলো খড়গুলো ভালো দামে বিক্রি হবে এবং ধানটাও এবছর ভালো দামে বিক্রি হবে। একটু আগড়া হয়নি, পোকাতে খায়নি, তো ভীষণই ভালো ধান হয়েছে, ওর খুব ভালো ধান হয়েছে। সবগুলো দেখো বন্ধুরা, এরকম দেখো সবগুলো এবছর খুব ভালো হয়েছে, আর খড়গুলো একটু নষ্ট হয়ে যাবে না, খুবই ভালো। এগুলো আমি ওদেরকে দেব এগিয়ে এগিয়ে। এই দেখো বন্ধুরা, এবার ধানটা ঝড়াই হয়ে যাচ্ছে প্রায়। তো এবার এগুলো পরিষ্কার করে আড়তে নিয়ে যাওয়া হবে, বোড়ায় ভরে। আমাদের গ্রামে আড়ত রয়েছে, সেখানে বিক্রি করা হবে, একদম পরিষ্কার করতে হবে ধানগুলোকে, একটু ধুলো নোংরা রয়েছে। এরপরেও আমাদের জমিতে নিয়ে যাব, সেখানে সর্ষে লাগানো হয়েছে। তো সর্ষে কেমন হয়েছে আমিও এখনো যাইনি, গিয়ে দেখে আসবো, আর তোমাদেরও দেখাবো আমাদের সর্ষে এবছর কেমন হয়েছে। খুব তাড়াতাড়ি যাব, ওই পুটুরিগুলো নেওয়া হচ্ছে। নমস্কার বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম। আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক অ্যান্ড শেয়ার করে দেবে। আজকে ব্লগটি এখানেই শেষ করলাম।